নিউইয়র্ক, বাংলাদেশী কমিউনিটি, মুসলিম বিশ্ব, যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সর্বশেষ সব খবর দেখতে ও শুনতে প্রতিদিন সাথে থাকুন। নিউইয়র্ক সময় রাত 10টা এবং বাংলাদেশ সময় সকাল 9টা। Only on FM786.com Prime News। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিউইয়র্ক সময় এখন রাত 10টা। FM786.com Prime News এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি জাহান অরণ্য। শুরুতেই বাসমাহ সংবাদ শিরোনাম। কম ইমিউনিটির নিউ ইয়র্কাররা টিকা নিতে পারবেন। অ্যারিজোনা পার্কে এক আরোহীর মৃত্যু। ব্রুকলিনে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু। বিশ্ব ভার্চুয়াল জাদু প্রতিযোগিতায় বাংলাদেশ তৃতীয়। জার্মানিতে টিকা নিয়েও করোনায় আক্রান্ত 14 জন। মিয়ানমারের সঙ্গে সব সম্পর্ক স্থগিত করেছে নিউজিল্যান্ড। ফ্লোরিডার পানিতে বিষ মেশানোর চেষ্টা হ্যাকারের। US ডিপার্টমেন্ট অফ স্টেটের প্রশিক্ষণ। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ফিরছে যুক্তরাষ্ট্র। বাড়ি থেকে কাজের আহ্বান সৌদের। বাংলাদেশে দ্রুতই খুলবে স্কুল, টিকা নেবেন শিক্ষকরা। এবং পিতৃত্বকালীন ছুটি চাইলেন সাকিব। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই বিসমিল্লাহ, হালাল লাইফ পোল্ট্রি নিউ ইয়র্কের কমিউনিটি সংবাদ। গভর্নর কুমো সোমবার ঘোষণা করেছেন, কম ইমিউনিটির নিউ ইয়র্কাররা, বিশেষ করে যারা ক্যান্সার, এইডস, ডায়াবেটিস বা এমন জটিল রোগে ভুগছেন, তারাও ভ্যালেন্টাইন্স ডেতে কোভিড-19 টিকা নেওয়ার জন্য সাইন আপ করতে পারবেন। তবে তাদের অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন থাকতে হবে। সরকারি ভ্যাকসিনেশন সাইটগুলি 14 ফেব্রুয়ারি রোববার এমন রোগীদের ভ্যাকসিনেশনের বুকিং শুরু করবে যা এম্পায়ার স্টেটে মারাত্মক এই ভাইরাসের বিরুদ্ধে টিকা নেওয়ার মতো যোগ্য মানুষদেরকে ব্যাপকভাবে একত্রিত করবে, যদিও ভ্যাকসিনের ফেডারেল সরবরাহ কম রয়েছে। অনবদ্য বিরিয়ানির স্বাদ খলিল বিরিয়ানি হলে বাকি সব বাদ। যে কোনো উপলক্ষে দেশি বিদেশি সব ধরনের খাবার, সেই সাথে মিষ্টি আর নানা ধরনের ডেজার্ট সব পাবেন একসাথে শুধু খলিল বিরিয়ানিতে। আজই আসুন। শনিবার অ্যারিজোনা পার্কে এক পর্বতারোহী মারা গেছেন। মাত্র 20 বছর বয়সী এক ব্যক্তি তার বন্ধুকে নিয়ে সন্ধ্যা 6টার দিকে অ্যারিজোনা পার্কে বেড়াতে গিয়েছিলেন। কর্মকর্তাদের মতে তিনি ফিনিক্সের পাপাগো পার্কের ওয়াল ট্রেলের হোল থেকে প্রায় 30-40 ফুট উপর থেকে পড়ে যান। উদ্ধারকারী দল পাহাড়ের নিচে আহত অবস্থায় তাকে উদ্ধার করে এবং জীবন রক্ষার জন্য প্রাথমিক চিকিৎসা প্রদান করেছিল। পরে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান। ওপর থেকে পড়ে যাওয়ার কারণ এখনো পাওয়া যায়নি। পুলিশ এই ব্যাপারে তদন্ত করছে। ব্রুকলিন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাইরে মারাত্মকভাবে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। এনআইপিডি জানিয়েছে যে মালিক রাইটকে বুকে 2 বার গুলি করা হয়েছিল। 33 বছর বয়সী মালিক রাইট এবং তার বান্ধবী অ্যাবনি ওয়াকার যখন বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে ছিলেন, তখন রাইট একটু বাইরে বেরিয়েছিলেন এবং হামলাকারীদের সাথে বিরোধের পরে রাইটকে গুলি করা হয়েছিল। অল্প সময় পরে পুলিশরা সিপিআর করে রাইটকে কিংস কাউন্টি হাসপাতালে নিয়ে যান, পরে সেখানে তিনি মারা যান। মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্কস্থ বাংলাদেশ আমেরিকা ম্যাজিক সোসাইটি, বাংলাদেশের ইন্টারন্যাশনাল ব্রাদারহুড অফ ম্যাজিশিয়ান্স এবং ইন্ডিয়া আমেরিকা ম্যাজিক সোসাইটির যৌথ উদ্যোগে করোনার ক্রান্তিলগ্নে কর্মহীন জাদুশিল্পীদের উৎসাহ প্রদানের উদ্দেশ্যে গত বছর থেকেই প্রতি মাসে আমেরিকা থেকে ভার্চুয়াল জাদু প্রতিযোগিতা চলমান রেখেছে। নির্ধারিত অনলাইন ইন্টারন্যাশনাল ম্যাজিক কম্পিটিশন ফেসবুক গ্রুপে আয়োজিত বিশ্ব জাদু প্রতিযোগিতায় জানুয়ারি মাসে 16টি দেশের মোট 100 জন জাদুশিল্পী অংশগ্রহণ করেন। এ মাসের প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ফিলিপাইন্সের জাদুশিল্পী ড্যাশিং লামন, দ্বিতীয় হয়েছেন 2 জন ভারতীয় জাদুশিল্পী জোজো এবং ভিয়েতনামের জাদুশিল্পী লি ভুট চাও তানহ, আর তৃতীয় হয়েছেন 3 জন ফিলিপাইন্সের মিস রোসেলা, বাংলাদেশের দিবাকর খাশনবিশ এবং রোমানিয়ার অভিদত্ত তোফাদো। এবারে অন্যান্য খবর। করোনা ভাইরাসের টিকার 2 ডোজ নেয়ার পরও জার্মানির একটি নার্সিংহোমে 14 জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে দেশটিতে লকডাউন তুলে না নেওয়ার পরামর্শ দিয়েছেন বাভারিয়া অঙ্গরাজ্যের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা। জার্মানির ওসনাব্রুক শহরের বেলম এলাকার একটি নার্সিংহোমের সব বাসিন্দাকে বায়োএনটেক ফাইজারের টিকা দেওয়া হয়েছিল। 2 ডোজের টিকার দ্বিতীয় ডোজ তাদের দেয়া হয় গত 25 জানুয়ারি।
তারপরও এই নার্সিংহোমে গত সপ্তাহের শেষ দিকে করোনা পরীক্ষায় 14 জনের শরীরে যুক্তরাজ্যের নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ট্রান্সফোটেক একাডেমিতে ঘরে বসে অনলাইনে আইটি সেক্টরে 3 মাসের ট্রেনিং গ্রহণ করুন। আমেরিকার চাকরিবাজারে সফটওয়্যার, কিউএস টেস্টিং এবং সাইবার সিকিউরিটিতে 1 মিলিয়নের বেশি ওপেন পজিশন রয়েছে। আজই কল করুন 844-394-4826 এই নম্বরে। ইমেল করুন contact@transfotechacademy.com। বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.transfotechacademy.com। মিয়ানমারের সঙ্গে সব ধরনের সম্পর্ক স্থগিত করতে যাচ্ছে নিউজিল্যান্ড। সেই সঙ্গে মিয়ানমারের সামরিক শাসকদের নিউজিল্যান্ড ভ্রমণে নিষেধাজ্ঞাও জারি করা হয়। নির্বাচিত সরকারকে প্রত্যাখ্যান করে মিয়ানমারে সামরিক শাসন জারির পর এই সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার এই ঘোষণা দেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্দা আর্ডেন। শরিয়াহ বোর্ড সার্টিফাইড বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি, এখানে সম্পূর্ণ শরিয়াহ মেনে চিকেন, ডাক, কবুতর, কোয়েল, টার্কি সহ সকল খাদ্যযোগ্য প্রাণী জবেহ করা হয়। বিফ, লাইভ ফিশ এবং সব ধরনের গ্রোসারি থেকে বেছে নিন আপনার পছন্দ মতো। বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি, বিসমিল্লাহর পণ্য কিনুন, হালাল বিষয়ে নিশ্চিত থাকুন। 37/15, 55 Street, Woodside, New York, 11377. Phone 718-2057-200. বিনামূল্যে অনলাইন ইংরেজি ভাষার দক্ষতা এবং মিডিয়ার জ্ঞান বাড়ানোর প্রশিক্ষণ দিচ্ছে US ডিপার্টমেন্ট অফ স্টেট। এই কোর্সে অংশগ্রহণকারীরা শেখার সুযোগ পাবে কিভাবে মিডিয়া সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে, বিজ্ঞাপনের জগৎ সম্পর্কে এবং বিপণন কৌশল সম্পর্কে। 20 এপ্রিল 2021 মধ্যে নিবন্ধন করে 30 এপ্রিল 2021 মধ্যে এই কোর্স সম্পন্ন করতে পারবেন। এবারে মাদানী হজ গ্রুপ ইউএসএ মুসলিম বিশ্বের খবর। সৌদির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সরকারি, বেসরকারি এবং অলাভজনক খাতের সকল কর্মীদের কাজের সময় নমনীয় করার আহ্বান জানিয়েছেন। এছাড়া যথাসম্ভব ঘর থেকে কাজ ও ভার্চুয়াল বৈঠকের সুযোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় করোনার প্রোটোকল মেনে চলতে এবং স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশে থাকার আহ্বান জানিয়েছেন। তারা বিভিন্ন অফিসে এই বিষয়ে নিশ্চিত করার জন্য পরিদর্শনও করেছেন। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। আগামী 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে করোনা ভাইরাসের টিকা দেওয়ার কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। তিনি বলেছেন, শিক্ষকদের জন্য এরই মধ্যে প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন, যে কোনো সময় মঙ্গলবার থেকে 7 দিনের মধ্যে টিকা নেওয়া শেষ করা হবে। এই সময় যে কোনো মুহূর্তে স্কুল খোলার ব্যাপারেও ইঙ্গিত দেন তিনি। FM 786 প্রাইম নিউজ। এবার বিরতি। বিরতির পর ফিরে এসে জানাবো আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। সাদাকা ফাউন্ডেশন ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে সব সময়। করোনা মহামারীর এই দুর্যোগে 7 দিন 24 ঘন্টা আপনার পাশে আছে সাদাকা ফাউন্ডেশন, আপনিও সাথে থাকুন। হটলাইন নাম্বার 718-200-9222। বিরতির পর আবারও স্বাগত। FM 786 প্রাইম নিউজে সাথে আছি আমি জাহান অরণ্য। এবারে খলিল বিরিয়ানি যুক্তরাষ্ট্রের খবর। প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডবে যখন চরম দিশেহারা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র, তখন দেশটির ফ্লোরিডা শহরের পানি সরবরাহ ব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়ে এক কম্পিউটার হ্যাকার বিপজ্জনক মাত্রায় রাসায়নিক পদার্থ মেশানোর চেষ্টা করেছেন। মঙ্গলবার বিবিসি এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ওই হ্যাকার অল্প সময়ের জন্য ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম হ্যাক করে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ বাড়িয়ে দেন, কিন্তু সৌভাগ্যক্রমে একজন কর্মী সেটি বুঝতে পেরে ওই ফাংশন পাল্টে দেন। এই রাসায়নিক পদার্থ অ্যাসিডিটি নিয়ন্ত্রণে অল্প মাত্রায় ব্যবহার করা হলেও পানিতে অতিরিক্ত মেশালে বিষে পরিণত হতে পারে। এই ঘটনার পর স্থানীয় মেয়র বলেছেন, এখানে বাইরের অপরাধী রয়েছে, তবে এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বিষ মেশানোর এই চেষ্টা যুক্তরাষ্ট্র বসেই নাকি করা হয়েছে নাকি বাইরে থেকে, সেটিও স্পষ্ট নয়। অসহায় মানুষের পাশে দাঁড়াতে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য অবিরাম কাজ করে যাচ্ছে বাসমা। বর্তমানে বাংলাদেশে বাসমার 10টিরও বেশি প্রকল্প চলমান রয়েছে। বাসমার এই প্রচেষ্টায় যোগ দিতে এগিয়ে আসুন আপনিও।
নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারে তিন বছর পর পুনরায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে যোগ দিচ্ছেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে মানবাধিকার কাউন্সিলের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ এনে 2018 সালে সংস্থাটি ত্যাগ করেছিল তৎকালীন প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। এবারে খেলার খবর। ইঞ্জুরিতে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন আগেই। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পিতৃত্বকালীন ছুটি চাইলেন সাকিব আল হাসান, অর্থাৎ আসন্ন নিউজিল্যান্ড সফর থেকেও সরে দাঁড়াচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। শিগগিরই তৃতীয় সন্তানের মুখ দেখতে চলেছেন সাকিব। এর আগে সন্তান সম্ভবা স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে থাকতে যুক্তরাষ্ট্রে যেতে চান তিনি, ফলে বাংলাদেশ দলে নিউজিল্যান্ড সফর থেকে নাম প্রত্যাহার করতে হচ্ছে তাকে, আর এই জন্য ছুটি চেয়ে বিসিবির কাছে আবেদন করেছেন তিনি। FM786.com প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই। বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি বাসমা সংবাদ শিরোনাম। কম ইমিউনিটির নিউ ইয়র্কাররা টিকা নিতে পারবেন। অ্যারিজোনা পার্কে এক আরোহীর মৃত্যু। ব্রুকলিনে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু। বিশ্ব ভার্চুয়াল জাদু প্রতিযোগিতায় বাংলাদেশ তৃতীয়। জার্মানিতে টিকা নিয়েও করোনা আক্রান্ত 14 জন। মিয়ানমারের সঙ্গে সব সম্পর্ক স্থগিত করেছে নিউজিল্যান্ড। ফ্লোরিডার পানিতে বিষ মেশানোর চেষ্টা হ্যাকারের। ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের প্রশিক্ষণ। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ফিরছে যুক্তরাষ্ট্র। বাড়ি থেকে কাজের আহ্বান সৌদের। বাংলাদেশে দ্রুতই খুলবে স্কুল, টিকা নেবেন শিক্ষকরা। এবং পিতৃত্বকালীন ছুটি চাইলেন সাকিব। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি জাহান অরণ্য।